রাজপহলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তার আগের দিন রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে অন্যান্য বছর ফলের বাজার থাকে তুঙ্গে, কিন্তু এ বছর দেখা গেল রানীগঞ্জ ফল বাজারে অন্যরকম চিত্র। দোকান খোলা থাকলেও বাজারে ক্রেতার দেখা নেই। বিক্রেতারা জানান, প্রতি বছর যেভাবে শ্রাবণ মাসে ফল কিনতে মানুষ ভিড় করতেন, এবছর সেখানে ভাটা পড়েছে। ফলের দাম স্বাভাবিক থাকলেও দেখা নেই ক্রেতাদের, এর ফলে বিক্রেতাদের মাথায় হাত পড়েছে। ভালো নয় মানে কেন, এই সময় বাজার তো ভালো থাকার কথা। আসলে আবার প্রথমত রোববার এখন ছুটির দিন, মানুষ এখন ছুটির দিন এখন বাড়িতে রেস্ট নিচ্ছে, কিন্তু এখন তো শ্রাবণ মাস চলছে, সোমবারে তো মানুষ সকাল সকাল বাইরে বাইরে যাচ্ছে, সব তারকেশ্বর ভাষা এইসব যাচ্ছে। কিন্তু বর্ধমান শহরের মানুষ যারা 108 মন্দির বা বর্ধমানেশ্বর মোটা শিব মন্দির যায়, তারা তো সোমবারে পুজো দিতে যায়, তো তো রবিবার দিন তো ফল তো লাগে না সেরকম। আচ্ছা, আগে তো খুব বেশি লাগতো, আগেও যারা উপোস থাকতো তারাই খেত ফল। এখন দাম কেমন কি আছে? দাম কমে আছে, তাও বাজার নেই, তাও বাজার নেই। তো মূল বাজার কমে যাবার কারণ কি? রাস্তাঘাটে লোকজন না থাকার কারণ কি? রাস্তাঘাটে বাস তো প্রথম কথা ঢুকছে না, বাসের এফেক্ট আছে। এখন বাসের থেকে এবার গ্রামে যা পাচ্ছে ওই দামে, তাহলে ওই দামে কিনবে, গ্রামে 10 টাকা বেশি দিয়ে গ্রামে কিনবে, টাউনে আসার কোনো দরকার পড়ে না। মানে একটা সময় টাউনে বাস চলতো বলে ফাটাফাটি বাজার। আচ্ছা, তা এখন এইটাই বড় সমস্যা নাকি? বহু সমস্যা, বাসের সমস্যাটা আমাদের মেন প্রবলেম, মেন প্রবলেম। আগে কি হতো, কার্জিং গেটে 3-3টা বাস স্ট্যান্ডের বাস ঢুকতো, এইখান থেকে বাজার করে কার্জিং গেটে উঠে বেরিয়ে চলে যেতে পারে, এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ, এখন টেলিপুরের নাম তো হচ্ছে না, উল্লাসের নাম তো হচ্ছে, এইখান থেকে টোটো ভাড়া করো, হাইরানি হচ্ছে মানুষের, এই জন্য মানুষ আর আসতে চাইছে। শহরে বাস প্রবেশ না করায় এই সমস্যা বলে বিক্রেতারা অভিযোগ করেন। তারা তারা শ্রাবণ মাসেই তো লোকজন দেখছেন, এই গাড়ি ঘোড়া কিছু চলছে না, শহর থেকে এদিকে না খোঁজবাগান ওই দিক থেকে সব পেরিয়ে যাচ্ছে, আমাদের টাউনে তো লোকই নেই। মানে মূলত টাউনে মানে শহরে গাড়ি ঘোড়া ঢুকছে না বলে, গাড়ি ঘোড়া ঢুকছে না, তারপর গাড়ি থাকলে অসুবিধাও করছে, সেখানে কি বাজার খারাপ হয়ে গেছে? বাজার খারাপ আছে। মানে এই সময় শ্রাবণ মাসে কেমন বাজার থাকতো? খুব ভালোই থাকতো শ্রাবণ মাসে, আজকের দিনে তো খুব ভালো বাজার হতো রবিবার, কেন সোমবার দিন পুজো পুজো হতো, তো শ্রাবণ মাসে তার তুলনায় এই কিছুই নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।